স্বপ্নজয়ের পদ্মা সেতুর সড়ক পথের পর এবার রেলপথের কাজ সম্পন্ন। সেতু জুড়েই এখন পাথরবিহীন রেল লাইন। সেতুর 25 নম্বর খুঁটির কাছে 5 নম্বর মুভমেন্ট জয়েন্টের জন্য চীন থেকে নিয়ে আসা সবশেষ স্লিপারটি স্থাপনের পর কংক্রিটিং প্রস্তুতি। পদ্মার এপার ওপারকে রেলপথে যুক্ত করতে দেশি বিদেশি প্রকৌশলীরা চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা নিরীক্ষার পরই বুধবার বিকেল 5:15 শুরু হয় ঢালাই। ট্র্যাক কারে করে মাওয়া থেকে কংক্রিটিং মিক্সচার বিশেষভাবে তৈরি করে নিয়ে আসা হয়। এরপর ক্রেনে করে ঢেলে দেওয়া হয়। ভাইব্রেশন মেশিন ব্যবহার করে মিক্সচার সবখানে সঠিকভাবে পৌঁছানোর পর লেভেল ঠিক করা হয়। 45 মিনিটেই 12টি স্লিপার ঢালাই করে যুক্ত করা হয় 2 ভাগে। এই মহেন্দ্রক্ষণে উচ্ছ্বসিত সবাই। স্পিডি ট্রেন চালাইতে পারবো, সেফলি চালাইতে পারবো, কমফোর্টেস অনেক বাড়বে। 24 ঘন্টার সময় দেওয়ার পরে এখানে একটা টেস্ট করা হবে। টেস্টটা আমরা আরও 24 ঘন্টা সময় 48 ঘন্টা সময় দেবো এবং পরে 24 ঘন্টা অ্যাড করা হবে। আশা করি 72 ঘন্টার মধ্যে আমরা এখানে পরবর্তী ট্রেন এই ট্রেনে এখান থেকে চলে যাবো। মা থেকে ভাঙা পর্যন্ত পদ্মা সেতু অতিক্রম করে 42 কিলোমিটার পরীক্ষামূলক রেল চলবে 4 এপ্রিল। আর চলতি বছরের শেষের দিকেই ঢাকা থেকে ভাঙা রেল চলাচলের আশা প্রকল্প পরিচালকের। আগস্টের শেষের দিকে আমরা একটা ট্রায়াল রান হবে এবং সেপ্টেম্বর থেকে আমরা এটাকে যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য আমরা অ্যালাউ করতে পারব। সেতুতে গত 23 নভেম্বর পুরোদমে কংক্রিটিং শুরু হয়ে শেষ হয় 127 দিনে। এই 7 মিটার কংক্রিটের মধ্য দিয়ে 6.68 কিলোমিটার দীর্ঘ পুরো সেতুর পাথরবিহীন রেল লাইনের ঢালাই সম্পন্ন হয়ে গেল। পুরো সেতুতে 1122টি স্লিপার বসেছে, এর মধ্যে 274টি স্লিপার চীন থেকে আনতে হয়েছে, আর বাকি সব স্লিপার বিশ্বমানে করে তৈরি করা হয়েছে এই দেশেই। পদ্মা সেতু থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।